সমগ্র পৃথিবীতে রহস্যের শেষ নেই। পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যার উৎপত্তি কিংবা গঠন নিয়ে আজও রহস্য রয়ে গেছে। ফলে যেসব স্থান অতি প্রাকৃতিক কিংবা রহস্যময় স্থান হিসেবে পরিচিত পেয়েছে, চলুন জেনে নেই এমন 10টি স্থান সম্পর্কে। কানোকিস্টেলস কলম্বিয়ার একটি নদী, তবে এটি সাধারণ কোনো নদী নয়, এটাকে বিশ্বের সবচেয়ে সুন্দর নদী বলা হয়। বছরের অধিকাংশ সময় এটি সাধারণ নদীর মতোই থাকে, তবে খুব অল্প সময়ের জন্য এর রূপ সম্পূর্ণ বদলে যায়। মূলত সেপ্টেম্বর এবং নভেম্বরের মাঝামাঝি সময় এমনটি হয়। এ সময় নদীর পানিতে রঙের বাহার দেখা যায়। লাল, গোলাপি, নীল, সবুজ এবং হলুদ রঙের অপূর্ব সমন্বয় এখানে দেখা যায়। এটি চীনের তাওবাদি ধর্ম অনুসারীদের তীর্থস্থান। এটাকে স্রষ্টার বাগান বলেও অভিহিত করা হয়। এই এলাকায় অদ্ভুত সব আকারের গ্রানাইট পাথরের পিলার দেখা যায়। এখানে বছরে প্রায় 200 দিনই কুয়াশায় মোড়া থাকে, যা এটাকে স্বর্গীয় অনুভূতির যোগান দেয়। ক্লাইগেইসার যুক্তরাষ্ট্রের নেভাডা বনভূমিতে অবস্থিত। এটি মূলত 3টি ছোট পাহাড়ে একটি মিলনস্থান, যা প্রতিনিয়ত 5 ফিট পানির ওপরের দিকে ছিটিয়ে যাচ্ছে। এটার গায়ে যে মোহনীয় রং আছে তা আপনাকে মুগ্ধ করবেই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এখানে আপনি চাইলেও ভ্রমণ করতে পারবেন না। এটি ব্যক্তিগত সম্পত্তির উপর হওয়ায় এটা এখনও পৃথিবীর কাছে গোপন একটি জায়গা, কোনো পর্যটকের এখানে যাবার অনুমতি নেই। আওকিগাহারা জাপানের ফুজি পর্বতমালার উত্তর পশ্চিমে অবস্থিত 35 বর্গমিটারের একটি জঙ্গল। এটি সি অফ ট্রিজ অথবা গাছের সমুদ্র নামেও পরিচিত। কিছু অদ্ভুত পাথর এবং কোনো প্রাণের অস্তিত্ব না থাকাতে সবসময় শুনশান নীরব এ বনটি পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। জাপানি পুরাণ মতে এ বনে প্রেতাত্মারা ঘুরে বেড়ায় এবং এটি আত্মহত্যা করার জায়গা হিসাবেও বিবেচিত। এই বন থেকে প্রতি বছর 100-এর বেশি মৃতদেহ উদ্ধার করা হয়। বারমুডা ট্রায়াঙ্গেলের কথা কম বেশি সবাই জানি, জানিয়ে রহস্যের শেষ নেই, যেখানে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার কথা বলা হয়। অনেকে মনে করেন এই সকল অন্তর্ধানের কারণ নিছক দুর্ঘটনা, যার কারণ হতে পারে প্রাকৃতিক দুর্যোগ অথবা চালকের অসাবধানতা। আবার চলতি উপকথা অনুসারে এসবের পেছনে দায়ী হলো অতি প্রাকৃতিক কোনো শক্তি বা ভিন গ্রহের কোনো প্রাণীর উপস্থিতি। বিভিন্ন সময় বিজ্ঞানীগণ এর ব্যাখ্যা দিয়েছেন, তবুও এখন পর্যন্ত স্বীকৃত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। সবকিছু নিছক অনুমান। মাগুই চ্যাং চীনের জিনজিয়াং মরুভূমিতে অবস্থিত। এটার আক্ষরিক অর্থ দাঁড়ায় শয়তানের শহর। এখানে লোকজন অদ্ভুত সব ঘটনা দেখেছেন বলে দাবি করেন। পর্যটকরা এখানে বাতাসের দূর থেকে বিভিন্ন আজব আজব সুর ভেসে আসতে শুনেছেন। কখনো বাচ্চার কান্না, আবার কখনো বাঘের গর্জন শুনেছেন কেউ কেউ, তবে এই শব্দের উৎস কেউই কখনো খুঁজে পাননি। রিচার্ড স্ট্রাকচার আবার সাহারার চোখ নামেও পরিচিত। এটি সাহারার মরুভূমিতে প্রায় 30 মাইল এলাকা জুড়ে বিস্তৃত। এটি মহাকাশ থেকে দেখা যায়। বিশেষজ্ঞরা দাবি করেন এটা হয়তো অগ্ন্যুৎপাত এর ফলে তৈরি হয়েছে, কিন্তু এটি নিয়ে এখনও রহস্য রয়েই যায় যে এটা কেন পুরোপুরি বৃত্তাকার আর এর বলয়গুলো কেনই বা সমান দূরত্বের। যদি প্রাকৃতিক হতো তবে পুরোপুরি বৃত্তাকার হওয়ার কথা নয়। পামুককলের ট্র্যাভেন্টাইন পুল তুরস্কের একটি বিস্ময়কর প্রাকৃতিক দর্শনীয় স্থান। হাজার হাজার বছর আগে এ এলাকার একের পর এক প্রচণ্ড ভূমিকম্প হয়ে মাটিতে অনেক ফাটল সৃষ্টি করেছিল এবং সেখান দিয়ে মাটির নিচে ক্যালসিয়াম কার্বনেট ভর্তি গরম পানি বেরিয়ে এসে উপরে জমা হতে হতে সাদা সোপানের সৃষ্টি হয়। ম্যাকমার্ডো ড্রাই ভ্যালিকে পৃথিবীর সবথেকে গোপনীয় জায়গা হিসেবে ধরা হয়। এটার সম্পর্কে মানুষ খুব কমই জানে। এটা সম্ভবত পৃথিবীর সবথেকে শুষ্ক জায়গা। অ্যান্টার্কটিকা বরফ ও তুষারের মধ্যস্থলে অবস্থিত হলেও প্রতি বছর এখানে মাত্র 4 ইঞ্চি বৃষ্টিপাত হয়। কিছু শৈবাল ও মশ জাতীয় উদ্ভিদ ছাড়া আর কোনো উদ্ভিদ জন্মায় না। বিজ্ঞানীরা এটার আবহাওয়াকে মঙ্গল গ্রহের আবহাওয়ার সঙ্গে তুলনা করেন। মাউন্ট রোরাইমার অস্বাভাবিক আকারে একটি পর্বত। সাধারণ পর্বতের একটি সুচালো শীর্ষ থাকে, কিন্তু মাউন্ট রোরাইমার এমন নয়। এটি একটি সমতল শীর্ষ বিশিষ্ট পর্বত। এটার স্থানীয় নাম টিপুই। বছরের অধিকাংশ সময় এটি মেঘে ঢাকা থাকে। ভেনিজুয়েলা, ব্রাজিল আর গায়ানা এই 3টি দেশের সীমান্ত জুড়ে এর অবস্থান, তবে আপনি শুধু ভেনিজুয়েলা সীমান্ত দিয়ে এটাতে যেতে পারবেন।
কিন্তু কারো ধারণা নেই এই পর্বতটি কেনই বা এমন অদ্ভুত গড়ন নিয়ে গঠিত হয়েছে।